দিয়ে চিরবির চিবির করতে ভাই, এটা হয়ে গেছে, এটা হচ্ছে ভাই, দেখিস দেখিস দেখিস, ও ভাই মিনিমাম 45 এর উপরে টাচ করে গেছে আমাদের এখানে, তো কংগ্রাচুলেশন সবাইকে, 45 টাচ, তার মধ্যে ভাই পাখা অফ, সিরিয়াসলি বলতে গেলে এই তাওয়াটা আমি মিনিমাম 1 থেকে 2 ঘন্টা আগে রেখে গেছিলাম। সিরিয়াসলি বলতে তাও না, ফুল একদম হিট হয়ে গেছে, ঠিক আছে, মানে 100 ডিগ্রি সেলসিয়াস যেরকম হিট হয় সেরকম হিট হয়ে গেছে। হবে 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 ভাই, ডিম হবে তো ভাজা, হবে ভাই, সিরিয়াসলি বলতে গেলে এখন ভাই টেম্পারেচার মিনিমাম 45 এর উপরে, আর ওকে দেখা ভাই কোথায় ঢুকে রয়েছে, আগে তেলটা দিই রোদের মধ্যে ডিম ভাজতে গেলে যে এত কিছু করতে হয় আমি সিরিয়াসলি জানতাম না। আর এই এক্সপেরিমেন্ট যদি সাকসেসফুল হয়, এক্সপেরিমেন্ট ভাই আরো খতরনাক লেভেলে নিয়ে আসবো। তাহলে তেলটা কম দিতে গেছে, আর এখন মিনিমাম 5 থেকে 10 মিনিট এরকম ছেড়ে দেবো, আর 5 থেকে 10 মিনিট পরে এসে দেখবো যে হিট হয়েছে নাকি, তারপরে ভাই ডিমটা দেবো, তারপরে হবে ভাজা। চলো 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 ভাই, চলো চলো ভাই, টেম্পারেচার দেখো, রোদে কিছু দেখাচ্ছে না, আর ওইখানে ভাই তেল হিট হচ্ছে, ঠিক আছে, মিনিমাম ভাই সত্যি কথা বলে তেলটা হিট হতে মিনিমাম কিছু হলো টাইম লাগবে, যেহেতু ভাই এটা প্রাকৃতিক ভাবে হচ্ছে, ঠিক আছে, একদম জেনুইন, ঠিক আছে, এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, তো দেখি এটা হয় কিনা জেনুইনলি। আমি অনেককে করতে দেখেছি, ঠিক আছে, এই জিনিসটা আমি অনেককে করতে দেখেছি, সত্যি সত্যি হয়, বাট এখন আমি জানি না যে আমিও ট্রাই করবো এটা হবে কিনা। ভাই মিনিমাম 40 থেকে 45 ডিগ্রি আশেপাশে ওটা ফুটছে, এই ভাই তেল ফুটছে মনে, সত্যি সত্যি দেখ 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 ক্যামেরা ধরা পড়ছে মনে হচ্ছে, হ্যাঁ তোমার কি মনে হয় ডিমটা ভাজা হবে জেনুইনলি, মানে সূর্যের আলোতে হবে না, হবে হবে, তোমরা তাহলে ছেড়ে দি তেল মাখি উপরে, ডিমটা কি ভাজা হবে, হবে হবে, গুড ভাই, ডিমটা কি আমরা ভাজতে পারবো রোদে, হবে তো ভাই, ডিমটা কি ভাজা হবে, হবে একদম। চলো ভাই, সবাই যখন বলে দিয়েছে ডিমটা ভাজা হবে, তো আমরা ভাই ফুল জোশে কাজ করব যে ডিমটা ভাজা হবে কি হবে না। আমার মনে হয় কি এখন একটুখানি টাইম লাগবে ভাই তেলটা ফুল হিট হতে, আমরা এখনো সেই চাহে বসে রয়েছি, তেল ফুটছে, তেল ফুটছে ভাই, এই বাটিতে আমরা নিয়েছি ভাই লবণ কিছুটা, যেহেতু একটা ডিম এতটা লবণ যেহেতু আমাদের লাগবে না, লবণটা একটু ফেলা কমা, লবণ গরম হয়ে গেছে, তাহলে ভাব তো তেল কিরকম হিট হয়েছে, এতটা লবণ হয়ে যাবে, তো আমরা যেহেতু জেনুইন কাজ করবো তো যার জন্য আমরা ভাই সূর্যের আলোতেও ডিমটা রেখে দিয়েছি, যেহেতু ডিমটা ফ্রিজে ছিল তো ডিমটা যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আছে, তো যার জন্য আমরা সূর্যের আলোতে ডিমটা রেখে দিয়েছিলাম, এখন ডিমটা ফাটিয়ে এর মধ্যে দেওয়া হবে, এই ডিম ফাটা, চলো কি করে তো যেহেতু এটা ফ্রিজে ছিল তো যার জন্য আমরা একটু রোদেই রাখবো, যেহেতু হিট হয় ওটা, ট্রায়াল কর ট্রায়াল কর ট্রায়াল কর, দেখ তো একটুখানি একটুখানি দিবি, হ্যাঁ একটুখানি চেকিং হবে, চেকিং হবে, এখনো হয়নি, গরম হালকা হালকা গরম হয়েছে, মাল কিন্তু ফ্রাই হচ্ছে, মাল ফ্রাই হচ্ছে, এ চিরবির চিরবির করছে ভাই, এই সাইডে দে সাইডে দে সাইডে দে, তো সাড়ে তাওয়া তাওয়া লাগলে তাহলে বোঝা যাবে, সাইডে দে হচ্ছে 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 হচ্ছে, হবে 5 থেকে 10 মিনিট পরে তাওয়াটা রাখলে মিনিমাম ডিম ভাজা আমাদের আশা করি সাকসেসফুল হবে। ভাই সিরিয়াসলি বলতে গেলে 5 থেকে 10 মিনিট আমাদের কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, আর এখানে দেখতে পাচ্ছ ডিম ভাই, মানে একটুখানি যেহেতু আগে ডিম দিয়েছিলাম সেগুলো দেখা 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 নিয়ে 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 ভাই দেখতে পাচ্ছ হালকা হালকা এখানে কিন্তু ডিম ইয়ে হয়ে গেছে, ঠিক আছে, আর এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে হিট হচ্ছে ভাই, যেই কাজটা আমরা করতে চলেছি সেটা হয়তো সাকসেসফুল হয়ে যাবে, এখন ভাই আমাদের দেওয়ার পালা আছে ডিমটা, দেখা যাক হয় কিনা। ঘুরা ওটাকে ধরে সব কন্যার কন্যা আস্তে আস্তে
দেখতে পাচ্ছ এতটা পরিমাণে হিট হয়েছে, পাক কিন্তু চলে এসছে। ঠিক আছে, বাস আর কিছুক্ষণ অপেক্ষায় হয়তো পুরো ডিমটা ফ্রাই হয়ে যেতে পারে। ঠিক আছে, গন্ধ বেরোচ্ছে, দেখে দিস গন্ধ বেরোচ্ছে, দেখ। চলো ছাদ থেকে, ঠিক আছে, এখন গিয়ে দেখবো 5 মিনিট পর, মানে 5 মিনিট মিনিমাম হয়ে গেছে, এখন গিয়ে ছাদে গিয়ে দেখবো যে ডিমটা কতটা পরিমাণে ফ্রাই হয়েছে। ঠিক আছে, তারপরে ভাই আসল জায়গা, ঠিক আছে, যদি হয়, জেনুইন যদি হয় তাহলে তোমাদেরকে সেটা দেখে দেখিয়ে দেবো, আর যদি না হয় তাহলে সেটাও দেখিয়ে দেবো। তখন দেখা যাক, চলো ছাদে যাই, এ চলো রোট 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 গিয়ে দেখা যাক, চলো 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 গিয়ে দেখা যাক ডিমটা হয়েছে কিনা। ভাই এতটা পরিমাণে কষ্ট করছি তোমাদের জন্য, শুধুমাত্র 45 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে। ঠিক আছে, লাইক সাবস্ক্রাইব আর কমেন্টে তোমাদের মতামতটা জানাও। উড়ি ভাই সব, দেখা যাক ভাই ট্রাই করবে এরকম দারুণ হয়েছে ভাই সাব। হ্যাঁ তবে এখন এই ডিমটাকে ভাই উপরে নিয়ে যাবো, ঠিক আছে, আর উপরে বসেই খাওয়া দাওয়া হবে। তোমাদের ভাই ডিম ফ্রাই করে এরকম খাবো। তো যাই হোক, আমাদের ভাই ডিম কাটা কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমরা ভাই ডিমটা টেস্ট করবো আর কেমন হয়েছে সেটা দেখবো। ভাই সত্যি কথা বলতে আমার হাত ফাত গুলো দেখো কি লেভেলের ঘেমেছি আমি। আচ্ছা তুই চল ট্রাই কর ভাই, কেমন হয়েছে দেখ। ভাই সব গরমের মধ্যে ডিম ফ্রাই অসাধারণ ভাই। ভাই এই ডিম ভাই, সিরিয়াসলি বলছি ডিমটার টেস্ট হবে আলাদা লেভেলের। আর কার ভাই এরকম ডিজাইনটা দেখো ভাই, পুরো কাটিংটা দেখো ভাই, যেরকম মানে গ্যাসে হয় না মানে আগুনে যেরকম ডিম ফ্রাই হয়। ডিমটা বানাতে কতক্ষণ টাইম লাগলো বলতো আমাদের? প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। ভাই সিরিয়াসলি বলছি, নর্মাল ডিম ফ্রাই করলে মিনিমাম 5 থেকে 10 মিনিটের মধ্যে হয়ে যায়, কিন্তু এই ডিমটা বানাতে আমাদের 1 থেকে 1.5 ঘন্টা লেগে গেল। ঠিক আছে, তো এখন এটা খেয়ে দে, মজা করি।